আমি তো মাটির নিচে কি আছে সব দেখতে পারি। আমি ওপর থেকে দেখে আসি আলু পরিপক্ক হয়েছে কিনা। এরপর সবাই জমিতে যায়। এরপর লাল ছানা ভালো করে দেখতে থাকে। বাবা, আলু একদম তোলার উপযুক্ত হয়েছে। তুমি এখন আলুগুলো তুলতে পারো। পাপা পাপা, আজকে তো বিকেলে অনেক ঝড় হবে, তাই সন্ধ্যার আগে সব আলুগুলো তুলে ফেলতে হবে। সে কি রে মা, তবে এবার কি হবে? আর সন্ধ্যার আগে এত আলু কি করে বাড়ি নিয়ে যাব? এত ভেবো না তো বাবা, আমি তো আছি। আমি ঝড়ের বেগে এসে সব আলু তুলে নিয়ে যাব। তুমি জানো না আমি হাওয়ার গতিতে দৌড়াতে পারি। তোমরা শুধু আলু তুলো আর আমি সব আলু নিয়ে যাব। আর দেখে বাইরে ঈগল দাঁড়িয়ে আছে। কি আপনি আপনি এই ঝড়ের রাতে আমাদের বাসায় কি চান? আমাকে দেখে কেউ ঘাবড়িও না, আমি পাশের বনের রাজা রাজপ্রতাপ। আমি বিপদে পড়ে এখানে এসেছি। আকাশপুরে গ্রামের পাশে এক ছোট্ট বনে বসবাস করত অনেক রকমের পাখি। ওই বনে বসবাস করত এক দম্পতি। টুনি, এই টুনি, তুমি বাসায় বিশ্রাম নাও, আমি জমিতে যাচ্ছি। আমাদের জমিতে তো ভালোই আলু জন্মে, তাই এবার ভাবছি আমাদের সেই জমিতে আলু চাষ করব। তুমি কোনো কাজ করো না কেমন? আমি তাড়াতাড়ি চলে আসব। এদিকে টোনা জমিতে চলে যায়। আর টুনির পেটে খুব ব্যথা হয়। এরপর টুনি পরপর তিনটি ডিম দেয়। ডিম দেখে তো টুনি খুব খুশি ছিল। এদিকে টোনা যখন সন্ধ্যায় বাড়ি ফিরে, তখন টুনির তিনটি ডিম দেখে টোনাও ভীষণ খুশি হয়। সত্যি আজ আমি অনেক খুশি। টুনি, তুমি তিনটি ডিম দিয়েছ, আমার তিনটি ছানা হবে। আমার মতো খুশি আজকে মনে হয় কেউই নেই। টুনি, তুমি ভালো করে ডিমে তা দাও, আমি খাবার নিয়ে আসছি। এভাবে তাদের দিন ভালোই চলছিল। এরপর তাদের ডিম থেকে তিনটি তিন রঙের ছানা বের হয়। একটা লাল, একটা নীল আর একটা গোলাপি। তিন রঙের তিনটি ছানা দেখে তারা প্রথমে অবাক হলেও তারপর তারা অনেক খুশি হয়। এরপর টোনা টুনি তাদের তিন রঙের তিন ছানাকে নিয়ে সুখে দিন কাটাতে থাকে। তিন রঙের তিন ছানা যে শুধু রঙের জন্য অদ্ভুত ছিল তা নয়, তাদের মাঝে এক অন্যরকমও শক্তি ছিল। টুনির লাল ছানা মাটির নিচে কি আছে তা দূর থেকে দেখতে পেত, আর নীল ছানা হাওয়ার বেগে দৌড়াতে পারত, আর ছোট্ট ছানা গোলাপি যে কোনো দুর্যোগের পূর্বাভাস পেত। তিন ছানাকে নিয়ে টোনা টুনি জমিতে চাষ করে তাদের দিন খুব ভালোই কাটত। বাবা, কি এত চিন্তা করছো বলো তো? আলু চাষের ফলন এবার ভালো হয়েছে, কিন্তু বুঝতে পারছি না আমাদের ক্ষেতের আলু এখনই তোলা ঠিক হবে কিনা। যখন তখন বৃষ্টি হতে পারে, আর বৃষ্টি হলে তো আলুগুলো নষ্ট হয়ে যাবে। তুমি এত চিন্তা করো না তো বাবা, আমি এক্ষুনি গিয়ে দেখে আসছি আলুর কি অবস্থা। আমি তো মাটির নিচে কি আছে সব দেখতে পারি। আমি ওপর থেকে দেখে আসি আলু পরিপক্ক হয়েছে কিনা। এরপর সবাই জমিতে যায়। এরপর লাল ছানা ভালো করে দেখতে থাকে। বাবা, আলু একদম তোলার উপযুক্ত হয়েছে, তুমি এখন আলুগুলো তুলতে পারো। পাপা পাপা, আজকে তো বিকেলে অনেক ঝড় হবে, তাই সন্ধ্যার আগে সব আলুগুলো তুলে ফেলতে হবে। সে কি রে মা, তবে এবার কি হবে? আর সন্ধ্যার আগে এত আলু কি করে বাড়ি নিয়ে যাব? এত ভেবো না তো বাবা, আমি তো আছি। আমি ঝড়ের বেগে এসে সব আলু তুলে নিয়ে যাব। তুমি জানো না আমি হাওয়ার গতিতে দৌড়াতে পারি। তোমরা শুধু আলু তুলো আর আমি সব আলু নিয়ে যাব। এরপর তিন ছানার সাহায্যে টোনার সব আলু তোলা হয়ে যায়। আর টোনার জমির আলুর কোনো ক্ষতি হয় না। আর বিকেলের মধ্যেই বনে ঝড় শুরু হয়। টোনা আর টুনি তিন ছানাকে নিয়ে ঘরেই ছিল। এমন সময় দরজায় ঠক ঠক শব্দ হয়। এতো ঝড়ের মাঝে কে এলো? লালি, দেখ তো কে এসেছে। এরপর লালি দরজা খুলে আর দেখে বাইরে ঈগল দাঁড়িয়ে আছে।
একে আপনি আপনি এই ঝড়ের রাতে আমাদের বাসায় কি চান? আমাকে দেখে কেউ ঘাবড়িও না, আমি পাশের বনের রাজা রাজপ্রতাপ। আমি বিপদে পড়ে এখানে এসেছি। আসলে আমাদের বনে এক ভয়ঙ্কর জাদুকর কাক এসেছে। সে অনেক শক্তিশালী। সে আমাদের বনের পাখিদের রক্ত খেয়ে সে নিজের শক্তি বাড়াচ্ছে। ওই কাকের জন্য আমাদের জঙ্গলের অনেক রাজা মারা গেছে। আমি এটা কিছুতে মেনে নিতে পারছি না, আর ওই কাকের সাথেও আমি পেরে উঠতে পারছি না। টুনি বোন, আমি শুনেছি তোমার এই তিনছানা অনেক শক্তিশালী। তান্ত্রিক প্যাঁচা আমাকে সব বলেছে আপনার এই তিন কন্যায় পারে সেই জাদুকর কাককে মারতে। আমরা মারবো? কিভাবে মারবো? তোমাদের তিন বোনের তিন ক্ষমতার কথা সব আমাকে বলেছে পেঁচে তান্ত্রিক। শোনো তোমরা, আমার জঙ্গলের পাশে মাটির নিচে লাল কাপড়ে মোড়ানো একটা ঘটি আছে, আর সেই ঘটির জলেই মরবে ওই জাদুকর কাক। তবে সেই ঘটি ঠিক কোথায় আছে তা আমার জানা নেই। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি এখানেই থাকুন, আমরা যাচ্ছি ওই কাককে মারতে। এরপর তিনছানা হাওয়ার বেগে লালি আর নীলিকে নিয়ে সে বনে যায়, আর লালছানা দেখতে থাকে কোথায় আছে সেই ঘটি। এরপর লালছানা খুঁজতে খুঁজতে হঠাৎ দেখতে পায় মাটির নিচে সেই ঘটিটা। সন্তরা, এখানেই আছে সেই ঘটি। গোলাপি, তুই এখানে পাহারা দে, কেউ যেন এখানে আসতে না পারে। এরপর তারা মাটি ঘুরতে থাকে, আর মাটি ঘুরে তারা সেই ঘটিটা বের করে ফেলে, আর আবারও নীলছানার সাহায্যে এক মুহূর্তে রাজার কাছে পৌঁছে যায়। এবার আমরা ওই শয়তান কাককে মারতে পারবো। তোমাদের অনেক ধন্যবাদ, এবার আমরা চলি। এরপর একল বনে চলে যায়, আর পেঁচার সাহায্যে ঘটি জল সে কাকের ওপরে ছিটিয়ে দেয়, তারপর কাক সেখানেই মারা যায়। তোমরা আমার ডাকে এসেছো, আমি অনেক খুশি হয়েছি। তোমাদের কারণেই আজ আমার বন ওই কাকের হাত থেকে বেঁচে গেল। তোমরা অনেক সাহসী, তাই আমি চাই তোমরা আমার হয়ে এই রাজদরবারেতে কাজ করবে। আর এই সোনার মোহরগুলো আমি তোমাদের দিচ্ছি, তোমরা এগুলো নিয়ে যাও, আর কাল থেকে আমার রাজদরবারে হয়ে তোমরা কাজ করবে। এ কথা শুনে তিনছানা অনেক খুশি হয়।